সরকার। ছেলের নাম? ছেলের নাম জিৎ সরকার। কি হয়েছে ঘটনাটা একটু বলবেন? ঘটনা তো আমি তো ঠিক বলতে পারলাম না, আমি তো ছিলাম না, আমি গেছিলাম নেপালে চোখে ডাক্তার দেখাইতে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দোকানে গিয়ে তো আমি ফাঁসে গেছি, আসতে পারি নাই। তো রাত্রেবেলায় যাদের সাথে গেছিলাম তারা আবার ব্যাক রিটার্ন হয়ে আসে, আমার শালাকে বলছে যে যেটা বলা সেটাই বলছে, সত্যিটা বলছে। শালা আমাকে বলছে যে বাবার শরীরটা খুব খারাপ, বাবার পেশার হয়ে গেছে, মেডিকেলে ভর্তি করছি, জানবো তুমি চলো। তাই বললাম তোমরা যাও, আমি সকালবেলায় ডাক্তার দেখাই নাই, 12টার সময় বাড়িতে উঠে চলে যাবো, বলে কিনা তোমাকে যাইতে হবে। আমি আসলাম, আসার পরে কিন্তু আমাকে বলে নাই, মেডিকেলে আসলাম, চলো মেডিকেলে ঢুকি, বলে কিনা মেডিকেলে ঢুকাই নাই, মহারাজা ঢুকাইছে, টাকা লাগবে, টাকা লাগবে, চলো তাহলে। আমি শালা তো আছে, শালা বলো আমার কাছে 40,000 টাকা আছে, তাই বলো আমার কাছে কিছু আছে, যা চলো আমি ওখানে গিয়ে ব্যবস্থা করে দিই। এখানে আসে নার্সিংহোমে ঢুকতে বলি, নার্সিংহোমে ঢুকবে না, বলাকে বাইরে যাব। বাইরে আসি, বসে আছে, কাঁদতেছে, আমি তো বুঝতে পারি নাই, জিজ্ঞাসা আমার ছেলে কোথায়, বাবা কোথায়, বলে বাবা নাই। যখনই বলছে বাবা নাই, আমি আর কোথায় যাবো, আমার একটা তো। আপনার ছেলের বয়স কত? বয়স কত দাদা? 15 বছর চলছে। পড়াশোনা করে? পড়াশোনা করে, ক্লাস 8 এ পড়ছে। কোন স্কুলে? তারা স্কুল। কেন এরকম করলো বুঝতে পারছেন? আমি তো বুঝতেই পারতেছি না, ওই যে একটু গাড়িটার মা চালাইছিল, তো ওর মা বকা দিচ্ছে যে তোর বাবা নাই, তুই গাড়িটা চালাতে যদি দিদি কিছু হয়ে যায় তা তোর বাবা তো বাবাকে বকা দিবে, আর তোকে নিয়ে আমি কি করবো, বললে ওর মা বললে ওকে একটা চট দিয়ে দোকানে চলে গেছে। আমার ডাইকে গেল, চল ভাই দোকানে গিয়ে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ বলে আসতেছি আসতেছি, বলে ওর মা চলে গেল, আর ও ভিতর দিকে দরজা লাগাই দিয়ে এরকম কাজ করে। কে জানে এরকম আপনাদের বাড়ি? আমার বাড়ি পাগলা, এখানে ভাড়া থাকি, এখানে ব্যবসা করি, ফ্যামিলি নিয়েই ব্যবসা করি। আমার দুই ছেলে কাজ করেন আপনি বললেন? আমি চাবিলে দোকান করি আর হোটেল করি, আমি ফ্যামিলি নিয়েই করি, কাউকে রাখি। ঠিক আছে, ধন্যবাদ।